আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা গত মানিকগঞ্জ ডিপুর ভিডিওতে কমেন্টস করেছিলেন কিছু ভাই যে গাওসে বুলটার ডিপুর ভিডিও দিয়েন। আপনাদের জন্য আজকে ভিডিওটি গাওসে বুলটার ডিপুতে যেসব গাড়ি রয়েছে তার সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ গাড়িগুলোকে নিয়ে আমাদের ভিডিওটি আজকে সাজানো। তবে ভিডিওটি দুটি পর্ব ভাগ করা হয়েছে, আজকে দেখতে পাবেন প্রথম পর্ব এবং আগামীকাল ঠিক রাত 8টায় দেখতে পাবেন দ্বিতীয় পর্ব। ভিডিওর শুরুতে দেখতে পাবেন একটি আপনাদের জন্য আকর্ষণীয় চমক। সবাই ভিডিওর শেষ দিকে একটি আকর্ষণীয় কিছু রাখেন, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও শুরুতেই দেখাবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে প্রতিটি গাড়িগুলোকে গাড়ির মূল্য, রেজিস্ট্রেশন ইয়ার এবং গাড়ির মডেল সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দেওয়া হয়। সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন একটি আকর্ষণীয় গাড়ি, টাটা 1200 সিআরএক্স ডাবল কেবিন। আপনাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে একটি আপনাদেরকে চমক দেখাবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে এই গাড়িটি। এই গাড়িটি গত 25শে মার্চ অর্থাৎ গতকাল সেলসে আসছে। এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির কেবিন একদম ফ্রেশ এবং গাড়ির বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং চাকাগুলো একদম ফ্রেশ, ফুল রানিং কন্ডিশন গাড়ি। এই গাড়িটি গতকাল সেলসে আসছে। আমাদের নিটল মোটরসে গাড়ির বিক্রয়ের নিয়মাবলী আপনারা অবশ্যই জানেন আশা করি। গাড়িগুলো ড্যাশবোর্ড প্রাইস থেকে যে সেলস এক্সিকিউটিভ যত বেশি প্রাইজে বুকিং পাবেন এবং সেই বুকিংয়ের উপর নির্ভর করে তারা গাড়িগুলোর অ্যাপ্রুভাল নেবেন। সেই অ্যাপ্রুভালের উপর নির্ভর করে গাড়িগুলোর প্রাইস ফিক্সড হয়। 1200 সিরিজ গাড়িটি যদি ক্যাশে 15-16 লক্ষ টাকা এবং কিস্তিতে 20-22 লক্ষ টাকা ড্যাশবোর্ড প্রাইস আসে, সেই গাড়িগুলোকে অ্যাপ্রুভালের মাধ্যমে আপনারা গাড়িগুলোর প্রাইস বাড়িয়ে এই গাড়িটি ক্যাশে 18-19 লক্ষ টাকা এবং কিস্তিতে 24-35 লক্ষ টাকা পর্যন্ত উঠে যেতে পারে। মূলত গাড়ির প্রাইসগুলো আপনাদের হাতেই, আপনারা গাড়িগুলো অধিক প্রাইসে নিলে গাড়িগুলোর প্রাইস বাড়বে। এটুকুই আপনারা কি হচ্ছেন একটি টাটা 407 ঢাকা মেট্রো 9-23 রেলের 28-71 গাড়িটি অক্টোবর 2022 মডেল 407 BS2। এই গাড়িটি নতুন সেলসের আন্ডারে আছে, যা তারা নতুন গাড়ি বিক্রি করে নিউ সেলস তাদের আন্ডারে আছে, NS ক্লাস গাড়ি। তারপরে কী আছে একটি চট্ট মেট্রো 2011-11 সিএলের 86-86 মার্চ 2018 সালের মডেল 407। আমাদের এই গাড়িটিও নিউ এন সেলস। এই গাড়িটি আপনারা নিতে পারবেন ফুল ক্যাশ টাকায় 11 লক্ষ টাকা এবং কিস্তি নিতে পারবেন 15,25,000 টাকায়। গাড়িটি সম্পূর্ণ কন্ডিশন আপনি কী আছেন ভিউয়ার্স। তার সাথে রয়েছে আরও একটি ঢাকা নাম্বার 23-23-22 মডেল অক্টোবরের। এই গাড়িটিও BS2, যার নতুন গাড়ি বিক্রি করে তাদের আন্ডারে রয়েছে গাড়িগুলো। এই গাড়িগুলো এক্সপ্রেস আন্ডারে নাই। আপনারা কী পাচ্ছেন গাড়িগুলো সম্পূর্ণ কন্ডিশন। এর পাশে রয়েছে টাটা 407 আরও একটি গাড়ি, 23-23-22 অক্টোবর গাড়ি, সেম গাড়ি। এই গাড়িটিও BX2 নিউ এন সেলস। এই গাড়িটি আপনারা যারা নতুন গাড়ি বিক্রি করে তাদের কাছ থেকে নিতে পারবেন। ঢাকা নাম্বার 17-29-2022 মডেল 912 TPR। এই গাড়িটি অলরেডি বুকিং হয়ে গেছে, এই গাড়িটি সেলস আসা মাত্রই বুকিং হয়ে গেছে। গাড়িটির ওভারঅল কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং টাটা 407 গাড়িগুলো যারা নিতে ইচ্ছুক, যারা নতুন গাড়ি বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারেন। আপনার নিজ নিজ এলাকা থেকে নতুন গাড়ি যারা দায়িত্বে আছে তাদেরকে গাড়ির নাম্বার বলে তারা বলে দিবে। দেখতে পাচ্ছেন কিছু টাটা 407 গাড়িগুলো পিছনের বোর্ডের অংশের লোক, এবং তার পিছনে রয়েছে টাটা আরও কিছু 407 গাড়ি। এই গাড়িটি ঢাকার নাম্বার 23-22-08 জুন 2022 মডেল। গাড়িটি সম্পূর্ণ কন্ডিশনে কি আছেন ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঢাকার নাম্বার 15-39-11 নভেম্বর 2017 সালের মডেল। গাড়িটি সম্পূর্ণ কেবিনের অংশ লিখতে পারেন কি আছেন ভিউয়ার্স। একটি টাটা 407 জিএস দেখতে পাচ্ছেন আপনারা, 20-93-10। এই গাড়িটি নভেম্বর 2021 মডেল, সম্পূর্ণ ক্যাশ টাকা 13 লক্ষ টাকা এবং কিস্তিতে করা যাবে 17 লক্ষ টাকা। গাড়িটি সিএস এর সম্পূর্ণ কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। চাকাগুলো অনেকটাই ফ্রেশ।
তার সাথে রয়েছে ঢাকা মেট্রো 2009-20 সালের 86-86 সেপ্টেম্বর 2021-এর মডেল একটি 427 গাড়ি। এই গাড়িটি সম্পূর্ণ ক্যাশ টাকা 13 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 16 লক্ষ 80 হাজার টাকা। বিয়ার্স দেখুন গাছ সাইডি প্রতি গাড়িগুলোকে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে। তারপরে দেখতে পাচ্ছেন একটি ঢাকা মেট্রো 2014 সেলের 82-85 টাটা 709 গাড়ি। এই গাড়িটি এখনও সেলসে আসেনি। গাড়িটির কেবিন অংশ লুকটা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। রয়েছে ঢাকা নাম্বার 13 সেলের 41-91 ডিসেম্বর 2016 সালের মডেল চেসিস 427 গাড়িটি। সম্পূর্ণ ক্যাশ প্রাইস 8 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 12 লক্ষ টাকা। মাত্র 2014 সিরিয়ালের 62-71 2016 সালের মডেল। এই গাড়িটি হচ্ছে BS2, তাই এই গাড়িটিও নিউ সেলস আন্ডারে আছে। ঢাকা মেট্রো 2012 সেলের 08-60 2017 সালের মডেল। এই গাড়িটি 709। এই গাড়িটিও গতকাল 25 তারিখ সেলসে আসছে। আপনারা চাইলে এই গাড়িটি প্রাইস সম্বন্ধে জানতে কিছুদিন ওয়েট করতে হবে, 2 থেকে 3 দিন। আমাদেরকে ফোন দেবেন অবশ্যই। যে গাড়িগুলো দেখছিলেন সেই গাড়িগুলোর পিছনে বডি কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। টাটা 709 যে গাড়িটি সেলসে আসছে সেই গাড়িটির বডি কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন, পিছনে চাকাগুলো রাবারিং। গাউস ডিপোতে রয়েছে বেশ কিছু পরিমাণে টাটা 1615 এবং টাটা 1600 টিসি এবং রয়েছে বেশ কিছু পরিমাণে টাটা 1200 সিআরএক্স গাড়ি এবং রয়েছে কিছু পরিমাণে বাস, কিন্তু বাসগুলো একটু সেলসে আসেনি। দেখতে পাচ্ছেন কি টাটা 1600 টিসি রাজ মেট্রো 11-05-36 এই গাড়িটি এখন সেলসে আসেনি। এই গাড়িটি কেবিনের অংশে লুকটা একদম ফ্রেশ, ফুল রানিং কন্ডিশন গাড়ি, চাকাগুলো একদম ফ্রেশ। তার পাশে রয়েছে ঢাকা নাম্বার 24-40-34 জানুয়ারি 2021-এর মডেল 1600 টিসি গাড়িটি। সম্পূর্ণ ক্যাশ প্রাইস 18 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 21 লক্ষ টাকা। দেখতে পাচ্ছেন কিছু টাটা বাস, গাড়িগুলো এখনও সেলসে আসেনি। ঢাকা মেট্রো 2014-41-81 এই গাড়িটি এখনও সেলসে আসেনি। গাড়িটির সম্পূর্ণ অংশের লুকটা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ঢাকা মেট্রো 2022-39-05 জুলাই 2018 সালের মডেল 1615 কার্বন। এই গাড়িটি এখনও সেলসে আসেনি। ঢাকা নাম্বার 24-12-68 এই গাড়িটি এখনও সেলসে আসেনি ভিউয়ার্স। গাড়িটি সম্পূর্ণ অংশ লুকটা আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আপনারা বলেন যে যেগুলো গাড়িগুলো সেলসে আসেনি সেই গাড়িগুলো কেন দেখান, আমি সম্পূর্ণ ডিপোর আপডেট আপনাদেরকে দেখাই, যে কারণে ডিপোতে যে গাড়িগুলো আছে সম্পূর্ণ একটু ডিটেলস আপনাদেরকে দেওয়ার ট্রাই করি। ঢাকা নাম্বার 22-10-05 এই গাড়িটি 2018 সালের মডেল। সম্পূর্ণ ক্যাশ প্রাইস 14 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 19 লক্ষ টাকা। এই গাড়ির প্রাইস প্রায় 29% কমানো যাবে। দেখতে পাচ্ছেন একটি ঢাকা নাম্বার 15-93-50 এই গাড়িটি 21 সালের মডেল 1615 কার্বন। এই গাড়িটির প্রাইস ক্যাশ প্রাইস 15 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 19 লক্ষ টাকা। দেখতে পাচ্ছেন একটি টাটা 1615 গাড়ি 22-17-80 এই গাড়িটি এখন সেলসে আসেনি। রয়েছে ঢাকা নাম্বার 18-27-39 সেপ্টেম্বর 2015 সালের মডেল। এই গাড়িটি 1615 সম্পূর্ণ ক্যাশ প্রাইস 8 লক্ষ 50 হাজার টাকা এবং কিস্তিতে করা যাবে গাড়িটি 13 লক্ষ 50 হাজার টাকা ইনশাল্লাহ। এই প্রাইসটা একদম বটম প্রাইস। 24-15-08
15-15 কম্পার্টমেন্ট এই গাড়িতে সেলস আসেনি। গাড়িটির এ টু জেড ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। লিখতে পাচ্ছেন ঢাকার নাম্বার 22 রেলের 6136 15 গাড়ি, এই গাড়িটা এখনো সেলস আসেনি ভিউয়ার্স। যারা টাটা 15 গাড়ি লাগবে তাদের জন্য টাটা ধরাগাড়ির ডিপো গাউসিয়া ভুলতা, এই ডিপোটি খুবই বেস্ট হবে, এখানে রয়েছে অসংখ্য পরিমাণে টাটা 15 গাড়ি। ঢাকা নাম্বার 20 রেলের 9032, এই গাড়িটি ডিসেম্বর 2017 সালের মডেল, এই গাড়িটি সম্পূর্ণ ক্যাশ প্রাইস 12 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 16 লক্ষ টাকা। সর্বশেষ দেখতে পাচ্ছেন একটি ঢাকা নাম্বার 24 রেলের 0305 15 একটি গাড়ি, এই গাড়িটি গ্যাসের বোতলের জন্য পারফেক্ট হবে, গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। এই গাড়িটি এখন সেলস আসেনি, তবে অতি শীঘ্রই গাড়ি সেলস আসার সম্ভাবনা আছে, এই গাড়িটি প্রায় 3 মাসের মতো হয়ে গেছে ধরে আনার পর। এ টু জেড ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে শেষ করছি, টাটা ধরাগাড়ের ডিপো গাউসিয়া ডিপোর প্রথম পর্ব এখানে শেষ, এবং টাটা ধরাগাড়ের ডিপো গাউসিয়া ডিপোর দ্বিতীয় পর্বটি দেখতে আগামীকাল ঠিক রাত 8টায় আমার এই চ্যানেলে চোখ রাখবেন, এবং আমার এই চ্যানেল এখন নিয়মিত ভিডিও দেওয়া হয়, সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনারা প্রতিটি ভিডিও আমাদেরকে নিয়মিত দেখছেন এবং আমাদের ভালো এবং আমাদেরকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু ভিউয়ার্স আমাদের চ্যানেলের প্রায় 60% ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেই শুধুমাত্র ভিডিও দেখছেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।